অ্যান্টিবডি পরীক্ষায় দেখা গেছে ঢাকা শহরের 45% মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে। সরকারের আইইডিসিআর এবং আইসিডিডিআরবির এক যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষ করোনা আক্রান্ত ছিল। বিস্তারিত জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্টে। দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি জানতে আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ গবেষণা জরিপ প্রকাশ। ওই গবেষণা জরিপের সময়কাল ছিল 18 এপ্রিল থেকে 5 জুলাই পর্যন্ত। যেগুলো সেকেন্ড ইনফেকশন হচ্ছে কিনা আমরা হচ্ছে কিছু জানি, সিরো প্রেভালেন্স হচ্ছে এক টাইম পয়েন্ট আমরা দেখেছি, এটা কতদিন লাস্ট করবে, এটা আমাদেরকে কিভাবে প্রোটেকশন দিবে। আমি দ্যাট ইজ ওয়াই আমি অনেক ইনফোর্স করে বলছি যে not think that it has given us immunity. Ebong vaccine er sathe related relationship, I think vaccine is very important, is one of the most important factors that gives community a country herd immunity. সরকারি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর দেশের 31টি জেলায় 12,699 জনের নমুনা পরীক্ষা করে। No one is protected. কারোর মধ্যেই আগের থেকে কোনো প্রোটেকশন নেই। যারা আক্রান্ত হননি সেটা একটা কারণ হতে পারে, তারা এক্সপোজড হননি। এক্সপোজড না হওয়ার বিভিন্ন কারণ হতে পারে, এক হচ্ছে তার আশেপাশে কোনো সোর্স অফ ইনফেকশন ছিল না, অথবা দ্বিতীয় কারণ হতে পারে যে মেজারগুলোর কথা আমরা বারবার বলেছি সচেতনতার জন্য সেগুলো মেনে চলেছেন। সুতরাং প্রোটেকশনের জন্য আমাদের হাতে কিন্তু এখনই এই একটি মাস্ক খুবই গুরুত্বপূর্ণ। প্রতি জেলায় একটি বস্তি এবং শহরের মানুষ যাদের করোনার উপসর্গ ছিল এবং যাদের উপসর্গ ছিল না তাদের অ্যান্টিবডি পরীক্ষা করে। আর ঢাকা শহরের 25টি ওয়ার্ডে ওই সেরো সার্ভিলেন্স চালানো হয়। আগামী দিনে আমাদের যে জাতিকে, আমাদের দেশের মানুষকে সেই ইনফরমেশনগুলো, তথ্যগুলো এবং তাদেরকে কীভাবে আমরা সতর্ক করব, কীভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে, কীভাবে এটা ছড়ায় বিষয়ে আরো ভালো করে আমরা তাদেরকে বলতে পারবো, অবহিত করতে পারবো এবং আমাদের আমাদের বাংলাদেশ উপকৃত হবে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে 8 মার্চ প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হলেও বাংলাদেশে মূলত ফেব্রুয়ারি মাসেই করোনার সংক্রমণ ঘটেছিল। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।